পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বেরমোড় কালাচাঁদতলা এলাকায় একটি বহু প্রাচীন অশ্বত্থ গাছ হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি চার চাকা গাড়ির উপর। গাড়ির পাশে একটি বাড়ি ছিল, সেই বাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টিতে আলগা হয় মনে হচ্ছে, বুঝলে? এই ঘটনায় শুক্রবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। একটানা বৃষ্টিতে মাটি আলগা হয়ে যাওয়ায় গাছটি পড়ে গেছে বলে প্রাথমিক অনুমান এলাকাবাসীদের, যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। না, আমি ছিলাম না, আমি ঘরে ছিলাম, বই পড়তে বসেছিলাম, তখনই আগে আওয়াজ হয়েছিল, তারপরে গাছটা পড়ে গেছে। আচ্ছা, বেরিয়েছে, দেখি গাছটা পড়ে আছে, আমাদের ওদিকে দেয়াল ভেঙে গেছে, অর্ধেক ঘরে টালির চাল ভেঙে গেছে। তখন তুমি বাড়িতে ছিলে যখন এরকম হয়েছিল? হ্যাঁ, আমি ঘরে ছিলাম। আচ্ছা, তো কি তোমরা বেঁচে গেলে নাকি? কালকে সন্ধ্যে 7-8টা নাগায় নিজে নিজেই পটপট পটপট করতে করতে নিজে নিজেই পড়ে গেল। কত বড় গাছটা? গাছটা বিশাল বড় গাছ। কি গাছ? এটা অশ্বত্থ গাছ। কত বছরের আছে মোটামুটি? তাও মোটামুটি 50 বছর হবে। 50 বছরের পুরনো। তো কি মনে হচ্ছে, কেন গাছটা পড়ে গেল? গাছটার গোড়ার দিকে দেখছি পোকা টাইপের ধরে গেছিলো, তো ভাঙার পর তো দেখতে পেলাম, আপনি দেখতে পেলেন ওদিকে ঘোড়াটা কী অবস্থায় আছে। কী কী ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে বলতে আমার এই ঘরের চালটা এদিকটা গেছে, দেয়াল ভেঙে গেছে, ইলেকট্রিক তো নাই দেখতেই পাচ্ছেন, ওই ভাইয়ের ওখানে গাড়ি রাখা থাকে, ওই গাড়িটাও যাচ্ছাটাই হয়ে গেছে, চালাই ভাই ওটা। আচ্ছা, এই সম্পূর্ণ এটা দিয়ে গেছে, আমরা প্রাণে বেঁচে গেছি যে গাছটা আরও একটু এইদিকে পড়ে, আসলে অল ফ্যামিলি শেষ হয়ে যেত। মানে এই বাড়িটাতে আপনারা বসবাস করেন? হ্যাঁ, বসবাস করি তো। কিন্তু ওই বাড়িটাতে কেউ ছিলেন না? না, ওই বাড়িতে থাকি, ওই বাড়িতেও আমরা থাকি, কিন্তু সেই সময়টুকু ছিলাম না। কোন জায়গাটা? এটা কালাচাঁদতলা। আচ্ছা, কোথাও জানিয়েছেন? না, পাড়াতে আমাদের যারা ছিল ওরা কালকে দেখেছে, ওনাদেরকে বলেছি, ওনারা এটা ব্যবস্থা করা হচ্ছে। ইলেকট্রিক লোকের জন্য এসছে নাকি? হ্যাঁ, ইলেকট্রিক তো কাল রাত থেকেই এসছে, কাল রাতে লাইন ফ্যান সব ডিসকানেকশন করে দিয়ে গেছে। ওই তো গাছ পড়ে বাড়ি ভেঙে গেছে, ক্ষতিপূরণ তো হয়েছে আমাদের বাড়ি ভেঙে। আচ্ছা, কী কী ক্ষতি হয়েছে এখানে? গাছ পড়েছে, বাড়িটা ভেঙেছে, তারপরে ওইদিকে রাস্তাটা পুরো বন্ধ হয়েছে, যতদিন মানে গাছ না কাটা হলে দিকে পেরোতে পারবে না। আচ্ছা, মানে বাড়িও ভেঙেছে, গাড়িও ভেঙেছে? হ্যাঁ, গাড়িটাও ভেঙেছে। গাড়িটা কাদের? গাড়িটা আমার দেওরের, মেজ দেওর। আচ্ছা, তো কি মনে হচ্ছে, গাছটা কি নষ্ট হয়ে গেছিল নাকি? গাছটা তো দেখে মনে হচ্ছে গোড়া থেকে পচে গেছে, কিন্তু গাছটা তো বেশ ভালোই বড় আছে। হ্যাঁ, বহুত দিনের গাছ, অনেক বছরের। বাড়িতে কি মানুষ ছিল? না, ওই বাড়িতে মানুষ ছিল না, সবে এদিকে বাড়িতেই ছিল। এখান থেকে আমরা আধা ঘন্টার মধ্যে ওই বাড়িতে যেতাম, তো যাওয়ার আগে গাছটা পড়ে এটা হয়েছে, নাহলে আমাদের গায়ে পড়তো গাছটা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।